আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তাকক্ষে আছি আপনাদের সাথে আমি মিসবাহ জামাল। প্রথমে আজকের খবরের প্রধান প্রধান অংশগুলো। প্রবাসী বাঙালিদের চোখের জলে সিক্ত হলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্যারিস্টার নোরা শরীফ। সাদেক হোসেন খোকা মুক্তি ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে টাওয়ার হ্যামলেটস বিএনপির প্রতিবাদ সভা। চৌধুরী মইনুদ্দিনকে ফেরত পাঠানোর দাবিতে এমপি অ্যান্ড্রু লাভের সাথে ইউকে আওয়ামী লীগের সভা। শুনছিলেন খবরের প্রধান প্রধান অংশগুলো, এবারে বিস্তারিত সংবাদ। প্রবাসী বাঙালিদের চোখের জলে সিক্ত হলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মানবাধিকার কর্মী ব্যারিস্টার নোরা শরীফ। শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের নামাজে জানাজা শেষে মরহুমার মরদেহ আলতাব আলী পার্কের শহীদ মিনারে আনা হলে মুক্তিযোদ্ধারা তাকে গার্ড অফ অনার প্রদান করেন। মাহমুদ কাউসার ও আব্দুর রশিদের তোলা ছবিতে বিস্তারিত থাকছে এস এম মাহবুবের ডেস্ক রিপোর্টে। অশ্রুসিক্ত নয়নে মানবাধিকার কর্মী ব্যারিস্টার নোরা শরীফকে শেষ বিদায় জানিয়েছেন প্রবাসী বাঙালিরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ফ্রেন্ডস অব বাংলাদেশ পদক প্রাপ্ত ব্রিটিশ আইরিশ নাগরিক ব্যারিস্টার নোরা শরীফ গত শুক্রবার ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এদিকে আজ শুক্রবার তার নামাজে জানাজা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তাকে গার্ড অব অনার প্রদান করেন। লন্ডনস্থ বাংলাদেশ মিশনের হাইকমিশনার মিজারুল কায়েস, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির সহ যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনরা এ সময় উপস্থিত ছিলেন। আমি এই এই কি বলবো কর্মের একজন তারক হিসেবে আমি নিজেকে গর্বিত করি। আজকে তাকে বিদায় জানাচ্ছি, কিন্তু নোরা ভাবি জানি আমরা যতদিন এই বিশ্বাস এই আস্থা এবং বাংলাদেশ নিয়ে বেঁচে থাকবো, নোরা ভাবি নিশ্চয়ই আমাদের মধ্যে বেঁচে থাকবেন। নোরা ভাবি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যেভাবে দাঁড়িয়েছিলেন এবং আমরা সবাই তাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান করি। এখানে আসার পর থেকে আমি দেখছি যে নোরা শরীফ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ক্ষেত্রে গণতান্ত্রিক আন্দোলনে প্রতিটি ক্ষেত্রে উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ব্যারিস্টার নোরা শরীফকে গত বছর ফ্রেন্ডস অব বাংলাদেশ পদকে ভূষিত করে বাংলাদেশ সরকার। জন্মসূত্রে আইরিশ নাগরিক ব্যারিস্টার নোরা শরীফ শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধই নয়, এর আগ থেকেই বাঙালির স্বাধিকার আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুকে কেন্টের সিটিং বর্ণে সমাহিত করা হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এস এম মাহবুব, চ্যানেল আই, নিউজ ডেস্ক। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে গ্রেফতার ও দলীয় নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য বিএনপি টাওয়ার হ্যামলেটস শাখা। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বিএনপির নিজস্ব কার্যালয়ে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন খোকাকে ডিবি কর্তৃক গ্রেফতার করায় তারা এই সভা করে। সভায় সভাপতিত্ব করেন টাওয়ার হ্যামলেটস বিএনপির সভাপতি কাজী ইকবাল হোসেন দিলওয়ার। বিএনপি নেতা শাহিন আহমেদ নাসিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মুজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুর রহমান মাহতাব, বক্তব্য রাখেন শফিকুল ইসলাম রিবলু, কামাল উদ্দিন, ব্যারিস্টার লিটন আফিন্দি, ফাহমিদা মজিদ, ডক্টর আরিফ এনাম হক প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় বর্তমান সরকারের পদত্যাগের জোর দাবি জানান। এছাড়া বর্তমান নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল, দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, জাতীয় নির্বাচনে সকল দলের অংশগ্রহণে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার আহ্বান জানান। এনফিল্ড ও এডমন্টন থেকে নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্টের লেবার দলীয় এমপি অ্যান্ড্রু লাভের সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত চৌধুরী মইনুদ্দিনকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে একটি
প্রতিনিধি দল মত বিনিময় করেছেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডলসেক্স আওয়ামী লীগের সভাপতি সলিসিটার আনোয়ার খান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ প্রমুখ। শুক্রবার ব্রিটিশ হাউস অফ কমন্সে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আওয়ামী লীগ নেতারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত চৌধুরী মঈনুদ্দিনের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করার দাবি জানান। এছাড়া বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন যাতে গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে হয় সে ব্যাপারে ব্রিটেনের সহায়তা প্রত্যাশা করেন। সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেছেন কমিউনিটির বিশিষ্ট জনেরা। বৃহস্পতিবার বিশিষ্ট টিভি উপস্থাপক লেখক মাহমুদ আব্দুল কুদ্দুস কর্তৃক প্রকাশিত পরিবার গঠনে স্বামীর ভূমিকা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সুজনরা এই মন্তব্য করেন। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত বই প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক নতুন দিনের চেয়ারম্যান আলহাজ মানিক মিয়া। ব্যারিস্টার আবুল কালামের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর আনম ওহিদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শুয়েব, কমিউনিটি নেতা ও সাংবাদিক আবু তাহের চৌধুরী, বিবিসিসির সাবেক সভাপতি শাহগীর বক্ত ফারুক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, দর্পণ সম্পাদক রহমত আলী প্রমুখ। প্রত্যেকটি পরিবার ছেলেমেয়ের শিক্ষাক্ষেত্র উল্লেখ করে উপস্থিত বক্তারা স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক ব্যতীত এই শিক্ষাক্ষেত্র থেকে ভালো কিছু অর্জন সম্ভব নয় বলে উল্লেখ করেন। আব্দুল কুদ্দুস রচিত এ ধরনের বই থেকে কিভাবে সুখী পরিবার গঠন করা সম্ভব তার ধারণা বহন করে বলেও তারা মত প্রকাশ করেন। পরিবারের আজকে যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমার এই বইটি লেখা। বইটা উনি যেভাবে শুরু করেছেন ভূমিকাটা, এভাবে যে একটা সংসার তো আর বালি ছড়ে গড়ে ওঠা খেলা করা নয়, যে যখন ইচ্ছা করলাম তারপরে ভেঙে দিলাম, এটা সারা জীবনের জন্য। এবং এই বইটা যিনি উনি যেভাবে শুরু করেছেন আমার বিশ্বাস এই বইটা অত্যন্ত একটা সময় উপযোগী বুক হবে। আজকে যে বইটি প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে যে স্বামীর ভূমিকা, পরিবার গঠনের স্বামীর ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় টাচ করেছেন। এবং আমি আমার বক্তব্যে বলেছি যে যেখানে তিনি স্বামীর ভূমিকা নিয়ে লিখেছেন, এবং আমাদের সমাজে স্বামী অনেক সময় স্ত্রীকে পাত্তা দেন না, স্ত্রী অনেক সময় স্বামীকে পাত্তা দেন না। আমার বিশ্বাস এই বই পড়লে স্বামী স্ত্রী দুজনেই বুঝতে পারবে এবং পরিবার গঠনে তারা দুজনেই ভূমিকা রাখতে পারবে। জনাব আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব যে সুন্দর একটি বই লিখেছেন সুখী পরিবার গঠনে স্বামীর ভূমিকা, এটা অত্যন্ত জরুরি একটা সুন্দর বই লিখেছেন। কারণ স্বামী যদি ভালো হয় স্ত্রী ভালো হয়, স্বামীর ব্যবহার যদি সুন্দর হয় স্ত্রীর ব্যবহার সুন্দর হয়, দাম্পত্য জীবন কীভাবে সুখী হবে। এবং আমি এটা মনে করি যে এটা অত্যন্ত সময় উপযোগী হয়েছে। এটা তো যেমন একটা স্ত্রীর উপকার হবে, স্বামীর উপকার হবে, পরিবারের উপকার হবে। এই এইরকম একটা অনুষ্ঠানে আসি আমি খুব উপকৃত এবং মানে গর্ব করতেছি। প্রকাশনা অনুষ্ঠানে আমি আসতে যারা আনন্দিত, আমি আশা করি এই বইয়ের মাধ্যমে পরিবার গঠনে আরও সুখী সমৃদ্ধিশালী হবে। যত বাঙালি কমিউনিটি আছেন এই সবার ঘরে ঘরে এই বইটার প্রয়োজন আছে। আমরা অনেকে ভুল বুঝাবুঝি করে থাকি, এই বই পড়লে অনেক সংসারের ভুল থেকে আমরা সংশোধন করতে পারবো। তো ইনশাল্লাহ বইটা পড়ে সবাই সুখী হবেন এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ছাতক ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে সংগঠনের সাধারণ সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল ওয়াদুদ মুফতির সভাপতিত্বে এবং জাকির হোসেন সেলিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা রফিক আহমেদ, আলতাফুর রহমান মুজাহিদ, মাহবুব আলম মামুন, দবির আহমেদ, মাওলানা আব্দুল ওয়াজিদ সিরাজি, মাওলানা নোমান আহমেদ সহ অন্যরা। সভায় সর্বসম্মতিক্রমে সাইফুল আলম সুফিয়ানকে সভাপতি, জাকির হোসেন সেলিমকে সাধারণ সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট ছাতক ওয়েলফেয়ার ট্রাস্টের একটি কমিটি গঠন করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন শাহিন আহমেদ, আসকর আলী খান, এনাম আহমেদ, নভান আলী, নুমান আহমেদ সহ আরও অনেকে। জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুক্রবার এসেক্সের ডেগানাম ইস্টের 39 ভিক্টোরিয়া রোডের ডেগানাম ইস্ট এডুকেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে সেন্টারের চেয়ারপারসন মুশাহিদ আলী বলেন, এই এলাকার তরুণ তরুণীদের ইসলামী মূল্যবোধ ও মুসলিম ভাবধারায় প্রতিষ্ঠিত করতে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জানা যায়, এতে মুসলমানদের জন্য জুমার নামাজ সহ অন্যান্য নামাজের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার মোহাম্মদ সুলতান আহমেদ, সহসভাপতি আব্দুল আলিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, ইসি মেম্বার মোহাম্মদ সানাউর আলী কয়েস সহ আরও অনেকে। জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সারা দেশে সরকার পুলিশি সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল। বুধবার পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে আয়োজিত প্রতিবাদ সভা থেকে তারা এই অভিযোগ করেন। স্বেচ্ছাসেবক দল নেতা এমদাদ হোসেন টিপুর সভাপতিত্বে ও আবুল হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মিসবাহুজ্জামান সুহেল, তাজুল ইসলাম, নাসিম চৌধুরী, হেলাল নাসিমুজ্জামান সহ অন্যরা। উপস্থিত বক্তারা এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী শফু, সাংগঠনিক সম্পাদক শফিল বাড়ি বাবু সহ বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেন। এছাড়া আগামী 8ই ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 18 দলীয় জোটের উদ্যোগে একটি গণরেলি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে দেশে জামাত বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য ওলামা লীগ। বুধবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা কুতুবুদ্দিন। প্রধান